ত্রিপুরা থেকে বিজেপির বিদায়ের ঘণ্টাও আজকে বেজেছে। জেপিতে কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বকে দেখতে গিয়ে এই মন্তব্য করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক। বুধবার মজলিশপুরে সংকল্প যাত্রায় গিয়ে বিজেপি দুর্বৃত্তদের আক্রমণের শিকার হন কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব ডক্টর অজয় কুমার। তিনি বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। সন্ধ্যায় ডক্টর অজয় কুমারকে দেখতে জিবি হাসপাতালে যান সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পবিত্র কর। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা গোপাল রায়, আশিস কুমার সাহা, সর্বভারতীয় নেত্রী জারিতা সহ অন্যরা। জিতেন চৌধুরীরা ডক্টর অজয় কুমারের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তাঁর সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে সিপিএম রাজ্য সম্পাদক মন্তব্য করেন, এদিন নির্বাচনের নির্ঘণ্টই ঘোষণা হয়নি, ত্রিপুরা থেকে বিজেপির বিদায়ের ঘণ্টা বেজে গেছে। শাসক দলের সমালোচনা করে তিনি মন্তব্য করেন, কাপুরুষদের রাজ্যের মানুষ শিক্ষা দেবেন। দেখা হলো যে আজকে নির্বাচন ঘোষণার মধ্য দিয়ে শুধু নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা হয়, তার সাথে ত্রিপুরা থেকে বিজেপির বিদায়ের ঘণ্টাও আজকে বেজেছে। কাজেই দিল্লি থেকে শুরু করে আগরতলা অবধি, বিজেপির উপরতলা থেকে নিচুতলা অবধি এদের এমনিতে ঘুম নেই এবং আজকে এটা ঘোষণার করার পর তাদের সমস্ত কি বলে এদের এই আতঙ্কে দিশেহারা। কাজে তারা সিদ্ধান্ত নিয়েছে এখন যে যতই টাকা খরচ করুক আবার মিথ্যার সেই প্রতিশ্রুতির বন্যা তারা ভাসিয়ে দিক, এগুলি কাজ হবে না। সন্ত্রাস করেই একমাত্র ক্ষমতার টিকে থাকা যায় কিনা তার শেষ চেষ্টা তারা করছে, এটাও পারবে না এই কাপুরুষদের ত্রিপুরাজ্যের মানুষ। সিপিএম নেতা পবিত্র কর বলেন, 23-এর নির্বাচনে বিজেপির কোনো অস্তিত্বই থাকবে না, এই নির্বাচন দিয়েই শুরু হবে দেশ থেকে বিজেপির বিদায়ের পালা। এবং ওনাকে দেখলাম যেভাবে এরকম একজন সিনিয়র লিডার পার্টির, নিজে একজন ডক্টর, তিনি একজন অতীতে পুলিশ অফিসার ছিলেন, আইএএস আইপিএস অফিসার, ওনার মতো একজন লোককে যেভাবে এখানে ত্রিপুরাতেই, আমাদের ত্রিপুরার লজ্জার ব্যাপার যে বাইরের একজন অতিথি একজন নেতা ওনাকে যেভাবে আক্রমণ করছে, তাহলে এই যে দলটি, এই দলটি আমরা বলবো ভারতবর্ষে থাকবে না হয়তো, এবং এই 23-এর নির্বাচনে একেবারেই নিঃশেষ হয়ে যাবে, তাদের কোন অস্তিত্ব থাকবে না। এবং 23-এর নির্বাচন দিয়েই বোধ হয় শুরু হবে যে 24-এ ভারতবর্ষ থেকে বিদায়ের পালা। তাহলে ওদের পাগলা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেছে। আজকে আজকেই নির্বাচন ঘোষণা হয়েছে, আজকে সেই জায়গায় বলব, নির্বাচন কমিশনের এই যে সমস্ত বক্তব্য, জিরো ভায়োলেন্স ইত্যাদি, এটা কোথায়, তার কি অস্তিত্ব আছে যেখানে এত সংখ্যক পুলিশ সিআরপির সামনে মন্ত্রী নিজে দাঁড়িয়ে একজন আমাদের সর্বভারতীয় নেতৃত্বকে আক্রমণ করতে পারে, তিনি যে দলেরই হোক না কেন, এটা ত্রিপুরার রাজনীতিতে একটা Pure Report, Channel 10 Now.